চিনি ছাড়া দিল। আর আজকে আমরা একটা রেসিপি করব যার নাম হচ্ছে গিয়ে সরষে দিয়ে শাপলা ফুলের ডটা ভর্তা। তার জন্য কিছু শাপলা ফুলের ডটা আনতে হয়েছে আমাদেরকে। তো পাহাড়ি অঞ্চলে ডোবাতে এগুলো পাওয়া যায়। আমরা কিছু শাপলা ফুলের ডটা নিয়ে আসলাম, সেইগুলো রেডি করছি, কাটা বাছা করছি, সেইগুলোকে কাটা বাছা করে প্রস্তুত করছি রান্নার জন্য। তো দেখেন প্রস্তুত হচ্ছে এগুলো, তো খুব সুন্দর করে পরিষ্কার করছি। এর ফাঁকে দিয়ে আমি একটু কথা বলবো আমার বাগ্নির সাথে। সে বলতাছে এই ফুলটা সুন্দর মামা, আমি এটা দিব না, এটা দিয়ে আমি একটা মালা করবো। সে আজকে এই রেসিপির মূল আয়োজক, তো তার কাছ থেকে আমি জেনে নিচ্ছি কীভাবে রান্না করতে হবে। এখন চলে যাবো রান্নাতে। রান্নার জন্য চুলাতে আগুন দেওয়া হলো, তো পাহাড় এলাকায় লাকড়ি রান্না, তো লাকড়ির চুলা। আমরা এখন ডাটাগুলোকে সিদ্ধ করছি। সিদ্ধ করার পরে এইগুলার থেকে পানিটাকে ছাড়িয়ে নিব, পানি ছাড়ানো হচ্ছে। তো এদিকে পেঁয়াজ, রসুন, হলুদ, মরিচ, লবণ, তারপরে হচ্ছে আর একটু মরিচ দিব আমরা, বেশি করে মরিচ দিব ঝালের জন্য। তারপরে হচ্ছে আমরা এটাতে সরিষা নিলাম, সরিষা। তারপরে দেখেন সব কিছু রেডি, চুলায় পাতিল বসিয়ে দিলাম, একটু তেল ঢেলে দিচ্ছি। তেলটা ঢেলে দেওয়ার পরে গরম হওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। তো তেলটা গরম হওয়ার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে এই গরম তেলে আমরা পেঁয়াজগুলোকে কুচি কুচি করে কাটা পেঁয়াজগুলোকে দিয়ে দিব, ছ্যাঁচ 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 পেঁয়াজগুলো একটু ভেজে নিব। তারপরে রসুন দিয়ে দিলাম, রসুন দেওয়ার পরে এটাকে কিছুক্ষণ লাড়াচাড়া 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 করবো। হে লাড়া, চিনি ছাড়া আজকে হবে উড়াদুড়া। তো আজকে খুবই মজা হবে রান্নাটা মনে হয়। তারপরে আমরা এটাতে হালকা একটু লবণ দিয়ে দিব, লবণ দেওয়ার পরে আর একটু নাড়াচাড়া দিয়ে এটাকে একটু ভাজা ভাজা করে নিব, একটু সিদ্ধ করে। তারপরে এটাতে আমরা সরিষাটা দিয়ে দিব, সরিষাটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া দিব, ঝাঁকানাকা নাড়াচাড়া নাড়াচাড়া দিয়ে নাড়াচাড়া। তো নাড়াচাড়া দেওয়ার পরে পেঁয়াজের সাথে সরিষাটা মিশিয়ে ফেলব। মিশানোর পরে দেখেন হলুদ আর মরিচ দিয়ে দিব, মরিচ দিচ্ছি আমরা, হলুদ দিচ্ছি। তো হলুদ দেওয়ার পরে, হলুদ মরিচ দেওয়ার পরে কী করবো, এটাকে আরেকটু ঝাঁকানাকা নাড়াচাড়া দিব কষানোর জন্য। তো একটু পানি দিয়ে দিলাম, পানি দেওয়ার পরে এটাকে আরেকটু নাড়াচাড়া দিয়ে আমরা এটা কষানোর জন্য একটু ঢেকে দিব কিছুক্ষণের জন্য, এক দু মিনিটের জন্য ঢেকে দিলাম। কষানোটা রেডি হয়ে গেছে, তো প্রায় কষানো হয়ে গেছে। তো এটাতে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এই আগুলা দিয়ে দিব, ডগাগুলো দিয়ে দিব, শাপলা ফুলের ডগা যেগুলো সিদ্ধ করেছিলাম সেইগুলোকে পানি ছাড়িয়ে এটাতে দিয়ে দিলাম। তো আগে থেকে রেডি করা ছিল, তো এটা আমরা এখন দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে এটাকে আর একটু নাড়াচাড়া দিব না। আমরা এটাতে আর একটু মশলা দিব, পাঁচ ফোড়ন, যেটা আমরা আগে দিতে ভুলে গিয়েছিলাম, তো সেটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এভাবে একটু করে 10 মিনিট ঢেকে দিতে হবে। তো 10 মিনিট পর আমরা আবার আসবো, 10 মিনিট পর দেখবো এটা কেমন হয়েছে। তো এই যে দেখেন 10 মিনিট পর রান্নাটা কমপ্লিট। দেন আহ, কী গন্ধ, কী সুবাস বের হচ্ছে, যেটা আপনি বাস্তবে না দেখলে বা না বাস্তবে না করলে বুঝতে পারবেন না এটা থেকে কী একটা স্যান্ড বের হচ্ছে, গ্যাস সরষার জাজটা বের হচ্ছে। এটা থেকে আপনি চিংড়ি মাছ দিতে পারেন, চিংড়ি মাছ। তো আমরা টেস্ট করবো এখন। তো টেস্ট করার জন্য দেখেন আমাদের ফুরকান ভাই খাব, আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন, এটা খুব একটা সিম্পল একটা রেসিপি দেন পাহাড়ি অঞ্চলের জন্য।